আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো বন্ধুরা আপনারা ভালো আছেন ইনশাল্লাহ আমি ভালো আছি আপনাদের কাছে একটি আমার অনুরোধ আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটু শেয়ার করবেন আপনারা যদি শেয়ার না করেন বন্ধুদের মাঝে পৌঁছায় না দেন তাহলে আমাদের আগ্রহটা একটু কমে যায় বন্ধুরা আমরা চাই সবাই সেবা করব যদি আপনারা একটু সহযোগিতা করেন একটু এগিয়ে নিয়ে যান আপনাদের কাছে টাকা পয়সা তো ধন সম্পদ সবাই চায় না আমিও চাই না তবে একটু সহযোগিতা মানুষকে করলে মানুষ উপরে উঠে যায় মানুষের জন্য মানুষ মানুষ ছাড়া কেউ কখনো উপরে উঠতে পারবে না শুধুমাত্র মানুষের মানুষমাত্র অছিলা আল্লাপাক না চাইলে কোনো কিছু হয় না আজকের যে বিষয়টা আমি আপনাদেরকে তিনটা জিনিস দেখাবো অমৃত জিনিস পৃথিবীতে আল্লাপাক গাছ কাছরা সৃষ্টি করেছেন মানব দেহের জন্য আমি তিনটা গাছ নিয়ে আসছি তার নাম হলো ত্রিয় ফলা এটা দেখতেছেন ঢালতেছি যে গাছটি এই গাছটির নাম হচ্ছে বহেরা আচ্ছা আপনারা বহেরা নেবেন অরিজিনাল বহেরা গুঁড়া করবেন বেশি ছাড়া ছাল নেবেন একশো গ্রাম তারপরে হর্ত কি গুঁড়াটা আপনারা নেবেন বেশি ছাড়া শুধু ছালটা নেবেন একশো গ্রাম গুঁড়া করে নেবেন সুন্দর করে যদি পারেন হাম্বর দিস্তায় পাত দিয়ে নেবেন নাহলে ঢেঁকিতে গুঁড়া করে নেবেন তাহলে ভালো রেজাল্টটা পাবেন হাজারে হাজার রেজাল্ট পাবেন তারপরে আপনারা এই একই নিয়মে আমলক্ষ্মীর বিশি ছাড়া আমলক্ষীর গুঁড়োটা নেবেন বন্ধুরা এই তৃীয় ফলা কে শুধু নয় আল্লাপাক এই গাছের মধ্যে অনেক শক্তি দিয়েছেন মানুষকে যতদিন বাঁচি থাকবে এই তৃীয় ফলা যদি প্রতিদিন নিয়মিত এক্সারসাইজ করে খেতে পারেন আল্লাহর রহমত আমি মনে করি তার শরীরে আল্লাপাক না চাইলে কোনো রোগ কখনো হবে না মরণের পর্যন্ত আমি বারবার তিরীয় রিসার্চ করি এবং আমি শত শত মানুষকে এই তিরীয় খাওয়াইতেছি এখনও খাওয়াচ্ছি তো বন্ধুরা আপনারা সমপরিমাণভাবে তিনটা জিনিস সংগ্রহ করবেন অর্থ কি বহেরা এভাবে মিস করবেন সুন্দর করে মিস করি একটা ভালো শুকনো বয়ামের মধ্যে ভরায় রাখবেন যাদের এটার কাজ অবশ্য অনেকে জানেন এটার কাজ না বললে নয় আবার বলার কোনো শেষ নাই যাদের গ্যাস বদ হজম পেট ফাঁপা হজম শক্তি কম খাবার হচ্ছে নাই যাদের জন্ডিস যাদের লিভারের সমস্যা হার্টের সমস্যা কিডনির সমস্যা বা কিডনি ভালো রাখতে হবে কিডনি ভালো রাখতে চান যাদের ডায়াবেটিস আছে যাদের রুচি নাই যাদের যৌন শক্তিও কমে যাচ্ছে যাদের পায়খানার কোনো ঠিক নাই ক্লিয়ার হচ্ছে না অতিরিক্ত গ্যাস কোষ্ঠকাঠিন গ্যাসের ওষুধ খেতে খেতে জীবন শেষ করে ফেলছেন গ্যাসের ট্যাবলেট খেতে খেতে আপনার সেক্সুয়াল নষ্ট হয়ে যাচ্ছে যাদের চোখে সানি সব ছানি পরা শুরু হয়ে গেছে যাদের চোখে সানি পরা শুরু হয়ে গেছে তারাও এটা সেবন করবেন ওই সানি পরা বন্ধ হবে চোখের পাওয়ার কমে গেছে ব্রেন শক্তি কাজ করতেছে না তাছাড়া এই তিরীয় ফোলা এমন গুণাগুণ রয়েছে গোপনীয়তা আপনাদের বোঝায় শেষ করতে পারবো না তা আপনারা বন্ধুরা দেখেন আমি এই একটি গ্লাসের মধ্যে এই তিরীয় ফোলা আপনাদের খাওয়ার নিয়মটা অবশ্যই বলবো আমি এখানে এক সময় তিরীয় ফলা পানিটা দিয়ে দিলাম পানিটা ভালো হতে হবে আপনারা এটা এভাবে ভিজায় রাখবেন ডায়াবেটিসের রুগী অবশ্যই অনাসেই খাবেন যাদের শরীর সমস্যা নেই তারাও খাবেন যাদের শরীর ভালো আছে তারাও খাবেন বন্ধুরা বছরে যদি তিন মাস পর পর অথবা একদিন পর বা সাত দিন পর পর সাত দিন পর পর আপনারা খেতে পারেন তাছাড়া এটা নিয়মিতও খেতে পারেন কোনো অসুবিধা নেই যাদের হাডু ব্যথা আছে কমর ব্যথা আছে হাড় ক্ষয়ের সমসম তাদের হাড় ক্ষয় হচ্ছে অনেকে বলেন যে হাড় ক্ষয় হয়ে যাচ্ছে কমর ধরে বাচ্ছেন না হাঁটতে পারেন না চলতে পারেন না মাথার চুল আস্তে আস্তে উখড়ে যাচ্ছে পাতলা হচ্ছে চাঁদিয়া হয়ে যাচ্ছেন চুল কমতেছে আমি বলবো কি এটা অমৃত এটার এমন একটি গুণাগুণ রয়েছে মানবদেহে যে এত সুন্দর কাজ করে এই তৃীয় ফলা। আপনারা ইনশাল্লাহ এটার খাওয়ার নিয়ম হচ্ছে যাদের আমি আরেকটা কথা বলি যে গাছ খেলে আপনার সুবিধা হয় বা ভালো উপকার হয় তাহলে অবশ্যই আপনি খাবেন এক সপ্তাহ খেলে যদি ভালোর উপকার আসে তাহলে আপনারা খাইয়ে যাবেন আর যদি আপনার এক সপ্তাহ দুদিন দিন খেয়ে আপনার কোনো ট্রাবল আসে শরীরে সমস্যা দেখা দেয় তাহলে ওই ভেসেসটা আপনারা বিরত রাখবেন অথবা ডাক্তারের পরামর্শ নেবেন বন্ধুরা এই তিরিয়ফলা আমি এখানে এক চামচ ভিজাই এসেছি দেখেন পানিটা রক্তর মতো হয়ে যায় আস্তে আস্তে হয়ে যাবে রাত্রে ভিজে রাখবেন সকালে খাবেন রাত্রে ভেজাবেন সকালে খাবেন সকালে ভিজাবেন রাত্রে খাবেন যাদের বয়স বিশের উপরে চলে গেছে তারা পাঁচ গ্রাম করে পাউডার দুইবেলা খাবেন সকালে পাঁচ গ্রাম রাত্রে পাঁচ গ্রাম কম বেশি হলেও সমস্যা নাই আর যদি কোনো ছোটো বাচ্চাকে খাওয়ান দুই থেকে আড়াই চামচ পাউডার আধা কাপ গরম পানিতে ভেজে রাখবেন ঠান্ডা হয়ে গেলে খাওয়াই দেবেন বন্ধুরা একই নিয়মে আপনারাও খেতে পারেন তবে অরিজিনাল তিরীয় ফলা আমি ঢেকিতে গুঁড়া করি আমার বাড়িতে ঢেকিয়ে আছে মা বন্ধুদের কাছ থেকেই করি নেই আপনারা যদি পারেন সুন্দর করে ফলা সংগ্রহ করে যদি আপনাদের ভালো লাগে আপনার শরীরকে অমৃত করতে চান শরীরকে সুন্দর রাখতে চান ভালো রাখতে চান তাহলে অরিজিনাল প্রিয় ফলার সুদিত পাউডার আপনি সেবন করেন ইনশাআল্লাহ এক সপ্তাহের মধ্যে আপনার শরীরের মধ্যে যাবতীয় সমস্যাগুলো দূর হয়ে যাবে এটার নাম হচ্ছে অমৃত একটি ঔষধ মানুষকে তাজা রাখে সুস্থ রাখে সুন্দর রাখে বন্ধুরা আমার একটি ফেসবুক পেজ আছে আপনারা অবশ্যই ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ সব কিছু পেয়ে যাবেন দোয়া করবেন আপনাদের চাহিদা করলে আমরা অবশ্যই আপনাদের উপর ভরসা রাখবো যে ভাইরা আমাদেরকে সহযোগিতা করে তাদের জন্য আমাদেরকে অবশ্যই কাজ করতে হবে বন্ধুরা এই তৃীয় আপনারা গুণাগুণ অত জানেন তবে বাজারে কেনেন কেমন জানি না অরিজিনাল হর্তকি আমলক্ষী আপনারা কিনে বাড়িতে তৈরি করে যদি খেতে পারেন একদিন খাওয়ার সঙ্গে রেজাল আসবে খাওয়ার সঙ্গে সঙ্গে রেজাল আসবে এটা হানড্রেড পারসেন্ট প্রমাণিত আল্লাহর রকমতে চ্যালেঞ্জ করতেছি আল্লাহ পাক আপনার সমস্যা দূর করবে সমাধান দেবেই ইনশো আল্লাহ আপনারা অবশ্যই তিরিয়ফোলাটা সেবন করবেন পাঁচ গ্রাম সকালে এবং পাঁচ গ্রাম রাত্রে গরম পানি দিয়ে খেতে পারেন অথবা ঠান্ডা পানিতে ভিজায় রাখে সকালে খেতে পারেন কোনো অসুবিধা নাই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই। এক কথায় বললাম যদি কোনো সমস্যা হয় আব্দুল মতিন কবিরাজ ভাইয়েরকে একটু অবশ্য স্মরণ করবেন আল্লাহর রহমতে কিছু সমাধান পেয়ে যাবেন যদি আল্লাহ চায় যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় রইলাম আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ